নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ তোমাদের স্ট্যান্ডার্ড টুয়ের গণিতের ক্লাস নেব। এর আগেও কয়েকটা ক্লাস হয়েছে, তারপরে যে অধ্যায়গুলো আছে আমরা সপ্তম অধ্যায় নিজে করো চোদ্দোর যোগ বিয়োগ গুণ এবং সরল, যোগ বিয়োগ এবং গুণের আমরা সরল করব। আমরা এর আগে নিশ্চয়ই স্বাভাবিকভাবে যোগ বিয়োগ এবং গুণ ভাগ এগুলো শিখেছি। আজকের আমরা একসঙ্গেই যোগ বিয়োগ এবং গুণ থাকবে, সেগুলোকে কিভাবে আমরা সরলীকরণ করে আমরা কিভাবে তার উত্তর বের করব তার পদ্ধতিটা কিন্তু আজকে আমরা শেখাব। ঠিক আছে, একদম সহজ জিনিস, সিম্পল জিনিস, সেটা পদ্ধতিটা একটু আমরা জানলেই আমরা বাড়িতে বসে করতে পারবো। দেখে নিই সেটা কিভাবে আমরা অঙ্কগুলোকে সুন্দরভাবে সহজভাবে আমরা করতে পারি, তার পদ্ধতিগুলো আমরা আজকে শিখিয়ে দেবো এবং তোমরা সেটা মন দিয়ে শিখে নেবে। আজকের পাঠ বলা আছে যোগ বিয়োগ এবং গুণের সরল। আমরা যখন আমরা কোনো সরল থাকবে, একসঙ্গে যোগ বিয়োগ গুণ থাকবে, এছাড়াও যোগ বিয়োগ গুণ ভাগ ব্যাকের বন্ধন এরকম থাকে, সেটা আমরা উঁচু ক্লাসে উঠলে আরও পরপর সেগুলো শিখব। যেহেতু তোমরা ছোটো, সেই অনুযায়ী তোমাদের সরলের যোগ বিয়োগ এবং গুণ দিয়ে যে সরলগুলো থাকে সেগুলো আজকের শেখানো হবে এবং সেগুলো তোমাদের সিলেবাসেই আছে। ঠিক আছে, তাই আমি একটা অঙ্ক তুলেছি তোমাদের পৃষ্ঠা নম্বর 67 এবং 68 পৃষ্ঠায় সপ্তম অধ্যায়ের নিজে করো 14-তে আছে তিনের দাগের অঙ্ক। দেখো পৃষ্ঠার নম্বর হচ্ছে 68, 68 পৃষ্ঠায় তিনের দাগের অঙ্ক 3 গুণ চিহ্নতে গুণিতক 2 যোগ 8 যোগ 4 বিয়োগ 12। এখানে দেখো গুণ আছে, যোগ আছে, গুণ আছে, আবার বিয়োগ আছে। তাহলে যোগ বিয়োগ গুণ দিয়ে আমরা বলেছি যোগ বিয়োগ এবং গুণ থাকলে আমরা অঙ্কটা কীভাবে করব। যোগ বিয়োগ এবং গুণ থাকলে প্রথমে আমরা করব গুণের কাজ, প্রথমে আমরা কিসের কাজ করব, গুণের কাজ, প্রথমে আমরা করব গুণ, প্রথমে আমরা করব গুণের কাজ করব, মানে গুণ করব, তারপরে করব যোগ, তারপরে করব বিয়োগ। তাহলে একসঙ্গে আমাদের যদি যোগ বিয়োগ গুণ থাকে তাহলে আমাদের প্রথম কাজ হবে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই নিয়ম মেনে যদি আমরা অঙ্কটা করতে পারি তাহলে কিন্তু আমাদের সরল করা সহজ হয়ে যাবে। দেখি এখানে যে আমি সরলের অঙ্কটা তুলেছি সেখানে কোথায় কোথায় প্রথম কাজ গুণের কাজ, যেহেতু প্রথমে যে কোথায় গুণ আছে, এখানে একটা গুণ আছে, এখানেও একটা গুণ আছে, তাহলে এই দুটো গুণের কাজ আমরা আগে করে নেব। তাহলে কী হবে, 3 আর 2 গুণ করলে কত হবে, 6 হবে। এবার যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিই, কারণ আমি যোগের কাজ করছি না, গুণের কাজ করছি। আবার এখানে দেখো 8 গুণিতক 4 আছে, 8 আর 4 গুণ করলে কত হবে, 32 হবে, 8 আর 4 32, তাহলে 32 দিলাম, দিয়ে কী করলাম, বিয়োগ চিহ্ন আছে, দিয়ে 12 আছে, 12 দিলাম, দিয়ে দিলাম, তাহলে আমাদের গুণের কাজ শেষ হয়ে গেল। এবার দেখছি যে সরল ফলটার মতন আছে সেখানে দেখছি যোগ আর বিয়োগ আছে, তাহলে যোগ আর বিয়োগ থেকে আগে কাজ করবো, যোগের কাজ আছে, তাহলে আবার যোগ করি, তাহলে 6 আর 32 আছে, তাহলে এটাকে যোগ করে দিই, 32 আর 6 যোগ করলে কত হবে, 38 হবে, 38 হয়ে গেল, 38 বিয়োগ 12 হয়ে গেল। এবার দেখো বিয়োগ, শুধু বিয়োগই আছে, তাহলে বিয়োগ করতে পারার কোনো ভাবনা নেই, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে আমরা পাশাপাশি করতে পারি, 38 বিয়োগ 12, তাহলে 8 থেকে 2 বাদ দিলে কত, 6, আর 3 থেকে 1 বাদ দিলে 2, তাহলে কত হয়ে গেল, 26 হয়ে গেল। অতএব আমরা লিখব নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল সমান 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নির্ণয় সরল ফল কী লিখবো, নির্ণয় সরল ফল লিখবো আমরা 26, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার হয়ে গেল। কিচ্ছু নেই, একদম সাদামাটা সিম্পল অঙ্ক, শুধু আমরা জানবো সরল ক্ষেত্রে প্রথমে গুণের কাজ করব, তারপর যোগের কাজ করব, তারপর বিয়োগের কাজ করব। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দেখালাম, দেখি এর থেকে একটু আর একটু কঠিন অঙ্ক, মানে বড় বড় গুণ টুন দিয়ে একটু দেখা যাক, আর একটা অঙ্ক করিয়ে দিই কীভাবে সরলগুলো করতে হয় যোগ বিয়োগ গুণ একসঙ্গে থাকলে। দেখি একটা বড় মতন অঙ্ক দেখছি কী আছে, 15 দাগে অঙ্কটা দেখি, একদম 15 দাগে চলে যাই, 15 দাগে অঙ্কটা দেখি কী আছে, তুলে ফেলি আমরা একদম, কী আছে প্রথমে 200 আছে, 200 দিয়ে যোগ চিহ্ন আছে, 5 গুণিতক 8 আছে, বিয়োগ 14 গুণিতক 8 আছে, আবার যোগ চিহ্ন দেওয়া আছে, 9 গুণিতক 11 দেওয়া আছে। এই যে অঙ্কটা তুললাম, এই অঙ্কটা তোলার সঙ্গে সঙ্গে অঙ্ক করতে যাবে না, যেহেতু সরলের অনেকগুলো সংখ্যা আছে, অনেকগুলো সাইন আছে, মানে চিহ্ন আছে, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন দেওয়া আছে, তাহলে অঙ্কটাকে আরেকবার বইয়ের সঙ্গে মিলে দেখে নেওয়া উচিত অঙ্কটা আমি ঠিক তুলেছি কিনা, তারপরে কিন্তু আমরা অঙ্ক করা শুরু করব। দেখি তাহলে আরেকবার দেখি, প্রথমে আছে 200,
তারপর যোগ চিহ্ন আছে, পাঁচ গুণিতক আট আছে, বিয়োগ চিহ্ন দিয়ে চোদ্দ গুণিতক আট দিয়েছি, চোদ্দ গুণিতক আট আছেই, যোগ নয় গুণিতক এগারো আছে, অঙ্কটা আমি ঠিকঠাক তুলেছি। এরপরে অঙ্কটা আমরা করা শুরু করব। এটা হচ্ছে সবসময় এখন থেকে তোমরা শিখবে যে অঙ্ক যখন তুলবে, বড় যখন কোনো অঙ্ক তুলবে, বিশেষ করে সব অঙ্ক দেখা উচিত, বিশেষ করে বড় অঙ্ক তুলতে গেলে অবশ্যই অঙ্কটা তোলার পর ভালো করে দেখে নিতে হবে খাতায় করার সময় যে অঙ্কটা আমি আরেকবার দেখে নেবো বই থেকে যেখান থেকে তুলেছি ঠিকঠাক তুলেছি কিনা। অঙ্কটা দেখলাম ঠিকঠাক তুলেছি, ঠিক এরপরে কাজ শুরু। কাজ শুরু কী? আমরা ঠিক জানি নিয়ম কী জানি, আগে গুণের কাজ, তারপর যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে কোথায় কোথায় গুণ আছে? এখানে একটা গুণ আছে দেখছি, এখানেও একটা গুণ আছে দেখছি, এখানেও একটা গুণ আছে দেখছি, তাহলে তিনটে জায়গায় গুণ আছে। তাহলে আমরা প্রথম কাজ হবে গুণটাকে করে নেওয়া। তাহলে কী হবে? এখানে দুশো আছে, কোনো গুণ নেই মানে আমি দুশোটা বসিয়ে দিলাম, যোগ চিহ্ন আছে, যোগ চিহ্ন বসিয়ে দিয়েছি, আট পাঁচে চল্লিশ, তাহলে চল্লিশ বসালাম, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, চোদ্দো আটটি, চোদ্দো আটটি কত হয়? একশো বারো, আট তারিখ বলছি দুই, আর তাকে এক তিন, আর আটে আট তিনে এগারো, মানে একশো বারো হয়। আমরা জানি নামতাই, চোদ্দো নামতে জানি, চোদ্দো আটটে একশো বারো, আর যোগ চিহ্ন দিয়েছি নয় আর এগারো গুণ করলে কত হবে? নিরানব্বই। তাহলে হলো, এবার আমাদের গুণের কাজ সম্পূর্ণ কমপ্লিট, মানে শেষ হয়ে গেছে। এরপরে দেখছি যোগ আর বিয়োগ পড়ে আছে, তাহলে আমাদের কাজ কী হবে? যোগগুলো আগে করা, তাহলে যোগগুলোকে আগে পাশাপাশি তুলে নেওয়া। তাহলে দুশো তুললাম, তারপরে চল্লিশ তুললাম, যোগ চিহ্ন নিরানব্বই আছে মানে ওইটাকে এখানে নিয়ে চলে আসবো। এরপরে বিয়োগ আছে, বিয়োগ বসাবো। বোঝা গেছে না? বোঝা যায়নি কীভাবে আমরা অঙ্কগুলো করেছি, তোমরা বুঝতে পেরেছ? এবার এটাকে যোগ করবো, দুশো চল্লিশ আর নিরানব্বই যোগ করবো। তোমরা এইখানে পাশাপাশি পারো, যদি অসুবিধে হয়, তোমরা যেহেতু ছোটো, তোমার পাশে এরকম তুলবে ডান দিকে, খাতার ডান দিকে রাফ মতন অংশ ওটা তুলবে, ওটা কিন্তু কাটবে না, ছোটো করে লিখবে না, ভালো করে লিখবে, ওটা স্যার দেখবে, তোমারও দেখতে সুবিধে হবে। ঠিক এইরকম একটা জায়গায় দুশো তুললাম, তারপরে চল্লিশ আছে, তারপরে আছে নিরানব্বই, দিয়ে আমরা যোগ চিহ্নতে যোগ করছি। দেখলাম কী আছে, নয় আছে, নয় শূন্য শূন্য যোগ করলে নয় হবে। এবার নয় আর চার তেরো, তেরো আর শূন্য মানে তেরোই হবে, তেরো তিন হলো, হাতে একে এক, দুই একে তিন, তাহলে কত হচ্ছে? তিনশো উনচল্লিশ। তাহলে আমি বসিয়ে দেবো এখানে কত? তিনশো উনচল্লিশ, বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন দিলাম, এবার হচ্ছে একশো বারো। এবার তিনশো উনচল্লিশ থেকে আবার একশো বারো বাদ দিয়ে দেবো, তাহলে আবার আমি এখানে তুলি তিনশো উনচল্লিশ থেকে একশো বারো বাদ দেবো কীভাবে। তাহলে নয় থেকে দুই বাদ দিলে কত হবে? সাত। এখানে তিন থেকে একবার দিলে কত হবে? দুই হবে। এখানে তিন থেকে একবার দিলে কত হবে? দুই হবে। তাহলে আমরা কী পেলাম? দুশো সাতাশ। তাহলে আমরা পেলাম কত? দুশো সাতাশ। অতএব আমরা এবার কী লিখবো, যেহেতু আমরা শেষ হয়ে গেল, তাহলে এবার আমরা কী লিখবো? নির্ণয় সরল ফল দুশো সাতাশ। তার আগে আরেকবার আমি বলছি, যেহেতু অঙ্কটা তুলেছিলাম, তোলার পর আমি একবার রিপিট করে দেখেছিলাম অঙ্কটা ঠিক তুলেছি কিনা, ঠিক একই রকম, যেহেতু এতবার আমরা গুণ ভাগ যোগ করেছি, যোগ বিয়োগ করেছি, তাই জন্য একবার দেখে নেবে, দুশো করেছি, আট পাঁচশো চল্লিশ, চোদ্দো আটটা একশো বারো, এগারো নয় নিরানব্বই করেছি, তারপরে যোগ চিহ্নের জন্য দুশো চল্লিশ আর নিরানব্বই কাছাকাছি এনেছি, তারপরে একশো বারো নিয়েছি, তারপরে দুশো চল্লিশ নিরানব্বই এখানে যোগ করেছি, যোগ করেছি কিনা ঠিক দেখবো, শূন্য শূন্য নয় যোগ করে নয়, চার নয় তেরো তিন, হাতে একে এক, দুই একে তিন, তিনশো উনচল্লিশ, তিনশো উনচল্লিশ বসিয়েছি, ঠিক আছে, তারপরে বিয়োগ চিহ্ন দিয়েছি, বিয়োগ চিহ্ন হয়েছে, তারপরে একশো বারো আছে, একশো বারো করেছি, এবার তিনশো উনচল্লিশ থেকে একশো বারো বিয়োগটা ঠিক করেছি কিনা দেখি, নয় থেকে দুই বাদলে সাত, তিন থেকে এক বাদলে দুই, তিন থেকে এক বাদলে দুই, ঠিক আছে দুশো সাতাশ, তাহলে দুশো সাতাশ। অতএব হান্ড্রেড পার্সেন্ট শিওর, মানে সম্পূর্ণভাবে বলতে পারি যে আমার অ্যান্সারটা ঠিক আছে, উত্তরটা ঠিক আছে। অতএব আমরা লিখব, অতএব নির্ণয় সরল ফল, নির্ণয় সরল ফল লাস্টে লিখব, সরল ফল সমান কত হচ্ছে? দুশো সাতাশ, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক এইভাবে আমরা আটষট্টি পেজে নিজে করো চোদ্দোতে যতগুলো সরল আছে আমরা বাড়িতে বসে বসে কিন্তু করতে পারবো, একদম সহজ, কোনো ভয়ের কোনো কারণ নেই। এবং একই সঙ্গে মানসাঙ্কও আছে, মানসাঙ্ক একটা ছোট্ট অঙ্ক দেখিয়ে দিই, মানসাঙ্ক ছোটো ছোটো অঙ্ক, এরকম সরলের জিনিস আছে, এগুলো আমরা একটু করতেই পারি। কীরকম ধরো একটা অঙ্ক দেখে দিচ্ছি, অঙ্কটা দেওয়া আছে, একের দিকেই আছে, বারো গুণিতক শূন্য যোগ পাঁচ বিয়োগ তিন, এটার অ্যান্সারটা কত হবে? কী হবে না, বারোকে শূন্য দিয়ে গুণ করলে শূন্যই হয়, আমরা জানি তো, কোনো কোনো সংখ্যাকে, যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে গুণ করলে শূন্য হয়, কিন্তু অনেকেই ভুল করে বারোকে শূন্য দিয়ে গুণ করলে বারো বসিয়ে দেয়, মানে সেই সংখ্যাটা বসিয়ে দেয়, এটা প্রচুর ভুল হয় ছোটো ছেলেদের, যেহেতু তোমরা ছোটো তাই জন্য মনে করে দিচ্ছি,
যে কোনো সংখ্যাকে, যে যা হতে পারে, সে একশো, হাজার, কোটি, লক্ষ, যাই হতে পারে, সে সংখ্যাকে যদি শূন্য দিয়ে গুণ করা হয় সবসময় তার গুণফলটা শূন্যই হয়। তাহলে বারোকে শূন্য দিয়ে গুণ করবো, যেহেতু আমাদের আগে গুণের কাজ সরল শিখিয়েছি, তাহলে আগে গুণের কাজ করবো, তারপর যোগের কাজ আর বিয়োগের কাজ। তাহলে বারোকে শূন্য দিয়ে গুণ করলে কত হবে? শূন্য, শূন্য বসালাম, যোগ চিহ্ন পাঁচ আছে, তারপর বিয়োগ তিন। শূন্য আর পাঁচ যোগ করলে কত হবে? পাঁচই হবে। পাঁচ বিয়োগ তিন, পাঁচ থেকে তিন বাদলে কত হবে? দুই হবে। তাহলে এখানে অ্যান্সারটা কত হবে? দুই। তাহলে মানসাংকের এখানে অনেকগুলো অপশান আছে, শূন্য আছে, তিন আছে, দুই আছে, এক আছে, তাহলে অ্যান্সারটা কোনটা হবে? যেখানে দুই আছে, গয়ের থেকে দুই, তাহলে এটাই হবে অ্যান্সার। এইভাবে মানসাংকে যতগুলো অঙ্ক আছে সেগুলো বাড়িতে বসে বসে করতে পারবো। তাহলে তোমরা নিশ্চয়ই, যেহেতু অঙ্কন করলাম, তোমরা বাড়িতে নিশ্চয়ই তাহলে বসে বসে অঙ্কন করে নেবে। তাই জন্য থাকলে তোমাদের এইচ ডাব্লিউ হোমওয়ার্ক থাকবে পৃষ্ঠার নম্বর 800-তে এক থেকে ষোলোর দাগে সমস্ত অঙ্ক এবং মানসাংকের সমস্ত অঙ্কগুলো করবে। এভাবে অঙ্কন বাড়িতে করবে,